মঞ্চে দাঁড়িয়ে আছে। এখন আমরা বলছি যে আমরা পারি। এখানে 40-50 জন পুলিশ রয়েছে, আমরাও প্রায় 150 মতো আছি। একজন তিনজন পুলিশকে ম্যানেজ করতে পারবো না? ধাক্কাধাক্কি ধস্তাধস্তি করাই। দয়া করে আল্লাহর রাস্তায় জনগণের মুখোমুখি দাঁড়ায়েন না, আল্লাহর রাস্তায় দাঁড়ায়েন না। একটা দিতে আসলে তারাও কিন্তু পাল্টা দেওয়ার চেষ্টা করবে। দর্শক পুলিশকে চরম হুঁশিয়ারি দিয়েছেন নুরু। নুরুল হক নুরু বলেছেন, আপনারা 50 জন আছেন, আমরাও এখানে 100 কর্মী আছি, আমরাও চাইলে 2-3 জন পুলিশকে পিটাতে পারি। এমনই ইঙ্গিত দিয়েছে নুরুল হক নুরু। তো চলুন দর্শক, মূল ভিডিওতে যাওয়া যাক। বলেছিল কালো পতাকা নাকি শোকের মিছিল, আমরা নাকি কান্না করছি, শোক প্রকাশ করছি। কাদের সাহেব পত্রিকা লেখেন, লেখালেখি করেছেন, কালো শুধু শোকের প্রতীক নয়, কালো শোকের প্রতীক, নিরাশার প্রতীক, হতাশার প্রতীক, অন্ধকারের প্রতীক। আজকে জাতীয় জীবনে যে অন্ধকার ডেকে আনা হয়েছে, সেই অন্ধকারের প্রতিবাদে আমরা আজকে সংসদ অভিমুখে কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছিলাম। বিএনপি সহ সমস্ত গণতন্ত্রগামী রাজনৈতিক দল যারা দেশের বিভিন্ন স্থানে মিছিল বের করেছে, তাদের উপরে পুলিশ প্রশাসন কর্তৃক লাঠিচার্জ হয়েছে, অসংখ্য নেতা কর্মী সারা দেশে গ্রেপ্তার হয়েছে। আপনারা দেখেছেন রাজনীতি যারা করে, কাউরা তাদের যদি নির্বাচন হইতো রাস্তায় এখন কা কা গরিব দুঃখী দরিদ্র পরিবারের সন্তানেরা। আজকে আমার একটা কথা বলতে হচ্ছে, আসমাত্র রব সাহেবকে তো চিনেন, স্বাধীন বাংলাদেশের পতাকা, আজকে মুক্তিযুদ্ধের বাপ মা সবকিছু তো শেখ মুজিবুর রহমানকে বানানো হয়, আর অন্য কারো ইতিহাসকে মূল্যায়ন করা হয় না, স্বীকৃত দেওয়া হয় না। মুক্তিযুদ্ধের 4 খলিফা ছিলেন তৎকালীন সময়ে ডাক্তার বিপিজিএস এবং তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, যদিও সেই ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকরা কেউ পরবর্তীতে আওয়ামী লীগ করেন নাই। 4 খলিফার একজন শাহজাহান সিরাজ টাঙ্গাইল থেকে নির্বাচন করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, আসম রব ছাত্র। সেই স্বাধীনতার 3 বছরের মাথায় তারা বঙ্গবন্ধুর শাসন আমল, যখন মানুষের উপরে অত্যাচার নির্যাতন আজকের মতো এরকমের জঘন্য রাষ্ট্র ব্যবস্থা চলছিল, বিরোধী মত নির্মূল করার জন্য তারা একটা রাম রাজত্ব কায়েম করেছিল, সেই সময় তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রতিবাদের রাজপথে ফেটে পড়েছে। এই পরিস্থিতি আপনারা তৈরি করেছেন, আজকে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিকে দেশের মানুষের জন্য কাজ করেও আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হবে? তার পাশে দেখেছেন একজন নারী কর্মীকে দেখে তিনি বলেছিলেন যে গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার মেম্বার ওই চোপড়া গ্রাম থেকে যখন শুরু করেছে, একজন প্রায় 60 মহিলা তিনি প্রস্তুতি নিয়ে এসেছেন, ওষুধ টষুধ সবকিছু সহ জেলে যাওয়া লাগতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অধ্যাপক রেহমান সুবহান কলাম লিখেছেন, কার জন্য ঘন্টা বাজছে? হয়তো তিনি মিন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে এরকম আরো যারা আছে, যারা এই সরকারের বিরুদ্ধে করবে, শেখ হাসিনার বাকশালী শাসনের বিরোধিতা করবে, তাদের ঘন্টা বাজবে, খালেদা জিয়ার মতো জেলে যেতে হবে, বিষ প্রয়োগে মেরে ফেলা হবে, নানান ধরনের নিপীড়নের শিকার হতে হবে, এটা মিন করেছেন, অথবা শেখাতে পারবো। কিন্তু কথা হচ্ছে, কাল না ভাবে এই যে 28 তারিখ একজন পুলিশ সদস্য মারা গেল, তিনি যেই ষড়যন্ত্রের শিকার হয়ে মারা যান না কেন, বিধবা হয়েছে ওই পুলিশ সদস্যের স্ত্রী, সন্তান হারা ওই পুলিশ সদস্যের সন্তান, যেই যুব দল কর্মীরা মারা গেছে পিতৃহীন সন্তানহীন হয়েছে ওই পরিবার, কার জন্য? শেখ হাসিনার ক্ষমতার জন্য। কাজেই পুলিশ সহ সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদেরকে বলতে চাই, দয়া করে আল্লাহর রাস্তায় জনগণের মুখোমুখি দাঁড়ায়েন না, আল্লাহর রাস্তায় দাঁড়ায়েন না। একটা দিতে আসলে তারাও কিন্তু পাল্টা দেওয়ার চেষ্টা করবে। যদি না পারে খাবে, আপনারা জিতবেন, আবার যেদিন জনগণ পারবে সেদিন কিন্তু পরিস্থিতি, 28 তারিখ যারা ছিলেন তারাও জানেন, ওইখানে হাত জোর করে সারেন্ডার করেছিল, জিয়ার ওখানে হাত জোর করে সারেন্ডার করেছিল। আমার যখন চোখে পড়েছে আমি তখন অনেককে বলেছি, ভাই চলে আসো চলে আসো। দর্শক, সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে, হাইকোর্টে পুলিশের সাথে বিএনপির আইনজীবীদের যুদ্ধ লেগে গিয়েছে। তো চলুন দর্শক, মূল ভিডিওতে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন যে হাইকোর্টে সুপ্রিম কোর্টে
আইনজীবী এবং পুলিশ তারা কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিল, সে বিক্ষোভ মিছিল নিতে চেয়েছিল, তারা কিন্তু মুখোমুখি অবস্থান করছে। একদিকে আইনজীবীরা চেষ্টা করছে যে মূল ফটক রয়েছে সে ফটক ভেঙে, সে ফটক খুলে তারা বাহিরে যাওয়ার, অন্যদিকে পুলিশ কিন্তু আইনজীবীদের ফটককে আটকে দিয়েছে। তারা কোনোভাবেই, পুলিশ কিন্তু কোনোভাবে আইনজীবীদের সে ফটকের বাইরে বাইরে বের হতে দিতে দিচ্ছে না পুলিশ। অন্যদিকে আইনজীবীরা দফায় দফায় চেষ্টা করছেন কথা বলার জন্য, কিন্তু এখনও কিন্তু কিন্তু তারা পারেনি। আমরা একটু কথা বলবো আইনজীবীদের সাথে এবং জানতে চাবো যে তারা আসলে কী দাবি করেছেন এবং তাদের দাবির প্রেক্ষিতে পুলিশ কিন্তু কী বলছে সেই কথাটা আমরা একটু জানতে চাবো। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে আইনজীবীরা, তারা কিন্তু বিএনপিপন্থী আইনজীবীরা, তারা কিন্তু চেষ্টা করেছিলেন যে তারা যে গেটটি রয়েছে এই গেটটি ভেঙে ভিতরে প্রবেশ করার, অন্যদিকে পুলিশ কিন্তু তাদের সেই গেটটি সবার শুরুতে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় জাহাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল লাল মাহবুব, এদিকে দর্শক মাসে 75,000 কোটি টাকার মদ আসে বাংলাদেশে, তারপরও আনাকে আমরা গরিব দেশ, নেট দুনিয়ায় সবার জন্য সবকিছু খোলা থাকায় দেশে ভয়ঙ্কর পরিস্থিতি নেমে এসেছে। নীল ছবি বেশি দেখার তালিকায় পৃথিবীর 206টি দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে আমার দেশ। দেশের সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলতে গিয়ে এ কথা বলছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী খান আসিফুর রহমান আগুন। তিনি বলেন, মাসে 75,000 কোটি টাকার মদ, 1,500 কোটি টাকার সিগারেট ব্যয় করে এ দেশের মানুষ। এরপরও অনেকে বড় মুখ করে বলেন আমার দেশ গরিব। দেশে এমন লোকও আছে যারা ব্র্যান্ড ছাড়া পোশাক কিনেন না, ব্র্যান্ডের পোশাক কেনার পর আবার ডাকঢোল পিটিয়ে সে কথা জানান সবাইকে। আমার এসব আচরণ একদমই অপছন্দ। আমি মনে করি প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আগুন আরো বলেন, কিছু মানুষের জন্য সমাজে আরো অনেক অসঙ্গতি দেখা যায়। এক স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের সবকিছু আজ হাতের মুঠোয়, এটি ভালো দিক। কিন্তু একজন রুচিশীল শিক্ষিত ওই স্মার্টফোন দিয়ে যা দেখতে বা জানতে চাইবে, একজন রুচিহীন বা অশিক্ষিত কেউ কিন্তু তা দেখতে বা জানতে চাইবে না। তারা অশৈল্পিক জিনিসের প্রতি বেশি দেবে। তাই সবার কাছে টেকনোলজি খুলে রাখা উচিত নয় বলে আমি মনে করি। অনেকটা আফসোস করে আগুন জানান, চলচ্চিত্র এখন 18+ ক্যাটাগরি সিনেমা মানেও অসঙ্গতি। দেশে শিশুদের আদর্শ লিপি বই আর পড়ার চল নেই, তাহলে আদর্শ মানুষ কিভাবে তৈরি হবে? মিডিয়াতেও উদ্ধত মানুষের অভাব নেই বলে মনে করেন আগুন। তিনি বলেন, 1-2টা কাজ হিট হলে সেই ভাব নিয়ে চলতে শুরু করে, মোবাইলে ভারতের শাহরুখ খানের সিনেমা দেখে আর প্রেক্ষাগৃহে তার সিনেমা রিলিজ আটকায়। মুক্ত বাজার অর্থনীতিতে সিনেমা আটকাতে চাওয়ার কারণই হলো দেশের নির্মাতা ও অভিনয় শিল্পীরা যে কিছু পারে না।